জানো তোমার চোখের পানির কত দাম? হ্যাঁ, একটা যুবক বনি ইসরায়েলের, আল্লাহু আকবার বলেন তো, একটা যুবক মাত্র 22 বছরের একটা যুবক সবে মাত্র আকাম করে আইয়া মুসা নবীর সামনে বইছে, নাউজুবিল্লাহ বলি না, নাউজুবিল্লাহ, মুসা নবীর উম্মতগুলার গোটা জিন্দেগির উম্মতগুলার নেক এক পালাই দিবে, এই মুন্সিগঞ্জ সিরাজদিখানের একটা রিক্সা চালক উম্মতে মুহাম্মাদের নেক এক পালাই দিবে, মুসা নবীর উম্মতের চাইতে নবী মুহাম্মাদের উম্মতের নেকের পারা ভালো হয়ে যাবে। জানো যুবক তোর দাম কত? তোর চোখের পানির দাম কত তুই জানোস? আকাম করে এ মুসা নবীর ওয়াজে বসে, যেমন তোর আমার ওয়াজে বসে এমনি বসে। মুসা আলাইহিস সালাম ওয়াজ শেষ, মুনাজাত করবে, কারণ নবীদের দোয়া তো মিস নাই। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আপনাকে মন খারাপ কথা কয় না কেন? নবীদের দোয়া মিস আছে? একে আমি বলটু হুজুর, মুসা পয়গম্বরের দোয়া কবুল হবে? হে বাবা, হঠাৎ করে মুসা আলাইহিস সালাম হাত তুলবে, জিব্রাইল হাতটা নামাই দিয়ে কয় আজকের দোয়া কবুল হবে না, কয় কে, এই আপনার 5000 লোকের মধ্যে একটা বদমাইশ আছে, আল্লাহ আমার বলে দিছে ওরে উঠানো আগ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। যুবক ভাই এখন কান্দবি, তোর জীবনে কত গুনাহ করছো রে, কত গুনাহ করছো, কত প্যাকেট গাঁজা খাইছো, কত প্যাকেট হিরোইন খাইছো, কত প্যাকেট ইয়াবা খাইছো, ইয়াবার জগতে যাইয়া দুনিয়া শেষ করে দিছো, এখন তোর জিন্দেগি শেষ, জাহান্নামের টিকিট পাবি, আগুনের গাড়ি তুইটা জাহান্নামে যাবি। এই গুনাহ করেও যদি আজকে ইলিয়াস রহমান জিহাদের ওয়াজে বসে থাকোস, আমি তোর গ্যারান্টি দিলাম, চোখের পানি ছেড়ে দে, কান্দে দে, তোর গুনাহ করতে লাগবে 60 বছর, 70 বছর, 10 বছর, 20 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। শুধু মন রে বুঝাই কম, মন রে আমি আর গুনাহ করুন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অন্তর দিয়ে করবো, আমি আর জীবনে গুনাহ করব না। আমার চোখের সামনে আমার স্বাস্থ্য ভাই মোটর সাইকেল নিয়ে কলেজে যাইবার সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আমার স্বাস্থ্য ভাই ইটালি যাইবার সময় গিরিশ সে টাইগরিশ নদী পার হওয়ার সময় মাছের পেটে চলে গেছে, আছে না নাই? আমার নিজের একটা ভাই, আমার নিজের ভাই অর্থাৎ আপন স্বাস্থ্য ভাই, তার বন্ধু ইটালি যাইবার সময় গিরিশ থেকে ইটালি যাচ্ছে, কারণ আমার গোপালগঞ্জের ছেলেরা ইটালি থাকে বেশি, ইটালি যাচ্ছে, ওই দেশের পুলিশ গুলি করছে নৌকায়, নৌকা ছিদ্র হইয়া, কারণ এটা তো আমাকে বাংলাদেশের পদ্মা নদী না, যে একদিক সাঁতরাই উঠে যাইবা, ওই সাগরের কোনো কুল কিনারা নাই, 7 দিন 1 মাস থাকতে হয় ওই সাগরের মধ্যে, কত কষ্টের বিনিময়ে টাকা পাড়ায় আজকে মা বাবারে, আজকে বউ স্বামীর টাকা খরচ করে সিরাজ দেখান বাজারে যে পেগা আম নেইলা, কথা কর না কেন? তুমি কি জানো এই প্রবাসীদের কত কষ্টের টাকা? আমি বিদেশ সফর করি আমি জানি, এদের একটা টাকা কামাইতে মাথার থেকে পা পর্যন্ত কত ফোঁটা ঘাম ঝরে, এটা যদি কোনো মহিলা দেখতো কোনো দিন কোনো মা বাবা তার সন্তানের টাকাটা খারাপ জায়গায় খরচ করত না। প্রবাসীদের কষ্ট যারা প্রবাসীদের কাছে না গেছে তারা বুঝবে না। এই যে দেখো আসার সময় একটা টাই কেনে 2400 টাকা দিয়ে, একটা কেস কেনে, একটা সুন্দর একটা স্যুট কোট পরে আসে, স্যুট কোট না গেঞ্জি ভাই, এত কষ্ট করে টাকা কামায় এই শীতের মধ্যে 24 ঘন্টার ভিতরে 14 ঘন্টা দাঁড়ায় থাকে, বাজান রে এখন দিলটা নরম করে দিবা, এই 22 বছরের বনি ইসরায়েলের যুবক মুসা নবীর মাহফিলে বসাও, বারবার জিব্রাইল বলতেছে ওরে না উঠানো পর্যন্ত কোন দোয়া কবুল হবে না, আল্লাহর পয়গম্বর মুসা ও
অনেক কড়া মেজাজের নবী গো বাজান, মুসার হাতে এত শক্তি ছিল, ফেরাউন বংশের একটা লোকরে থাবর দিয়ে কান দিয়ে পুরা গিলু বাইর করে দিছে। মুসা এমন রাগি মানুষ, আজরাইলে সুদ্ধা থাবর দিয়ে চোখ বাইর করে দিছে। আজরাইল যে জান কবজ করে, হ্যাঁ রে চোখ বাইর করে দিছে। আল্লাহ আকবার বলে না কেন? হাদিসে আছে না নাই? আজরাইল মুসা আলাইহিস সালামের মৃত্যুর 5 ঘন্টা গাইছে। আপনি রেডি হন, যা খাবার খাইয়ে নেন। কয়কে কয়, একটু পরে আপনার ভিসা পাসপোর্ট ওকে যাবেন গা। আজালাম কে দিকায় শুনে যা দিকায় মুসা আল্লাহ সাল্লামকে এদিকায় আসার লগে এমন থাবর দিছে চোখ বাইরে ঝুলে গেছে গা। আল্লাহ আকবার বলবেন না? যখন মুসা পয়গম্বরকে বলছে মুসারে ওই যুবকরে উঠায় ফেলতে হবে, এদিকে তাকাও। আল্লাহর পয়গম্বর মুসা যে থাবুর দিয়ে আজরাইলে চোখ বাইর করে দেয়, তাহলে বুঝেন কত বড় করালো। আজরাইল কইছে রেডি হন, 5 ঘন্টা পরে আমি আইতেছি, যা খাবার খাই লন। কয় তুই তুই এদিকে আয়, একটু থাবুর দিয়ে চোখ বাইর করে দিস। চোখ ঠাইসে ধরে আল্লাহর কাছে গেছে, আল্লাহ আমি মানুষের পাড়াই ধরে জান কবজ করি আর আমারই দেশে থাবুর দিয়ে চোখ বাইর করে, এইটা আবার কোন আজরাইল? কার কাছে পাঠাইছো? মানে সিডি দিয়ে আল্লাহ কে। তোর সিডিতে লেখা কি আছে? কয় মালাকুল মউত, মুত্তু কবলা আনতা মুত, মরার আগে মরার সিগন্যাল দিয়ে সিগন্যাল দিতে যাই তো আমি আজ গ্রেট সিগন্যাল হয়ে গেছে আমার। আল্লাহবাক বলে মুসারে কই সিলি কি তাই কো, এবার কানবে কি বলছিলি মুসারে তাই কো? আল্লাহ বলছিলাম যে রেডিও যা খাওয়ার খাইয়ে নাও। হয়তো তো একটা বাইর করছে, দুইটাই বাইর করা উচিত ছিল তোর। আল্লাহ তাহলে কেমনে কইলে মুসারে বস করা যাবে? এখন কানবে বহুত আসছে। তুই যে প্রথম আমার মুসারে সালাম দিবি, তুই আজরাইল জানোস না আমার মুসা আমার কত পাগল রে। আমি মাওলার সাথে তুর পাহাড়ে যখন কথা বসতে বলে, তুর পাহাড়ে যখন আমার সাথে কথা বলার জন্য বসে গো, আমি আল্লাহ একটা কথা জিগাই ও আমার 17টা উত্তর দেয়। আমি জিগাই মুসা তোরে জিগাইলাম একটা বলো 17টা। মুসা আমি আল্লাহর এত পাগল রে আজরাইল, আমারে বলে আল্লাহ তোমারে কত ভালোবাসি, তুমি যদি বুঝতা তাহলে আমি কেন 17টা উত্তর দেই তুমি জানো? আল্লাহ বলে মুসা আমি সব জানি, তুই আমার জীবনের চাইতে বেশি ভালোবাসিস। কিন্তু মুসারে তুই আমার যে ভালোবাসা গুলা বাসুস, রিয়াকানি যদি ফেরাউন আমারে বাসত আমি ফেরাউন কেউ নবুয়তি দিয়ে দিতাম। আল্লাহর পয়গম্বর মুসা বলে আল্লাহ তুমি যদি আমারে কোনদিন বলো মুসা আমি তোর কলিজাটা চাইছি, আমি তোমার প্রেমের ইন্টারভিউ দিতে যাই একটা টান দিয়ে কলিজাটা বাইর করে তোমার হাতে তুলে দিব। এ আজরাইল আমার মুসা আমার এত ভালোবাসে গো, এই জন্য আমি ওর নামটা রাখছি মুসা কালিমুল্লাহ। প্রথম যাই আমার সালাম দিবি, এরপরে বলবি আমার মুসা দুনিয়ায় থাকতে চায় না যাইতে চায়, দেখবি আমার মুসা তোর সাথে কি ব্যবহার করে। আজরাইল আসছে, আসসালাম আলাইকুম, আনা মালাকুল মউত ইলাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, আমার নাম মালাকুল মউত। আরে তুমি না একটু আগে আসলা? হ্যাঁ, আপনি আমার চেনেন নাই, এই জন্য আমার থাবর দিচ্ছেন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনি থাকবেন না যাবেন? মুসা বলে কই যাবো, আমার আল্লাহ আপনাকে ভিসা পাসপোর্ট সব শেষ করে দিছে,
হায়াতে জিন্দিগি আর নাই। আপনার এই কয় ঘন্টার টাইম আছে, একটা দৌড় দিয়ে আজরাইলের পা দুটো জড়াই ধরে বলে আমার আগে তুমি ক্ষমা করছো কিনা তাই বল। কারণ আগে যদি তুমি আমার আল্লাহ রহমত করুণা দিয়ে একবার বলতো আমি কোনোদিন এই কাজ করতাম না। আমি আমার মওলাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমি মনে করছি তুমি ফেরাউনের বাহিনী। হুজুর এখন আপনি থাকবেন না যাবেন, থাকলে কত বছর থাকবো? আপনি আমার মাথায় হাত দিবেন, আপনার হাতের মধ্যে যতগুলো চুল পড়বে তত বছর আপনি হায়াত পাবেন। ও আজরাই, তারপরে কি আমার মৃত্যু হবে না? কয় অবশ্যই আপনার মৃত্যু হবে। তখন মুসা বলে মৃত্যু যদি হয় তাহলে এই নিষ্ঠুর পৃথিবীতে থাকে লাভ কি? কিন্তু আমার মৃত্যুর আগে আমার মাওলার কাছে একটা জিনিস জানতে চাই, বলো আমার আল্লাহ কি আমার পরে খুশি আছে কিনা? যুবক ভাই রে, সেই মুসা বারবার বলতেছে কে অপরাধ করে আমার মজলিসে বসছস, তাড়াতাড়ি ওঠ, জলদি ওঠ, তোর জন্য আমার দোয়া কবুল হচ্ছে না। কিন্তু যে পাপ করে এখন আসছে সে বোঝে নাই। মুসা বলতেছে এই পাপ করে আসছস, এই পাপ করে আসছস এখন এক ঘন্টা আগে, তোর কারণে এই 5000 লোকের দোয়া কবুল হবে না। আমি মুসার দোয়া ইষ্ট কই আছে, ওঠ। বাজানরে যুবকটা মাঝখানে বসে বাবা পাগলের মতো কাঁদে, হাল্লাই করা মেজাজের মুসার সামনে যদি আমি উঠিয়া যাই ধরা খেয়ে যাব, আমার আসার দিয়ে মাইরে ফেলবে। এত ডিস্টার্ব কেন করলি? তুই আমার মাওলারে কেন গাদ্দারি করলি? তুই কেন গুনাহ করে আমার মজলিসে আসলি? আমার প্রশ্নের উত্তর দিতে দিতে আমার হায়াতে জিন্দেগি শেষ। আমি যদি উঠিয়া যাই আমার কওমের যুবক গুলা টিটকারা দেবে, তাহলে তুই এই বদমাস। আল্লাহ গো, আমি গোপনে গুনাহ করছি তুমি যারা আর কেউ জানে না। আমি তোমার সাথে প্রবেশ করলাম, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আমি আর জীবনে কোনোদিন অন্যায় করব না। তুমি আমারে মুসার সামনে অপমান কইরো না। বদন মাহফিলের মাঝখানে বসে যুবক ভাই যখন চোখের পানি ফেলে কান্দে, ওদিকে মুসা নবী বারবার বলে কেন উঠোস না, ওই বদমাইশটাকে একবার বল একটু পরেই কিন্তু তোর ছবি আমি মুসার কাছে চলে আসবে, যদি আমার তোর কাছে ছবি আসে তোরে কিন্তু আমি মেরে ফেলবো, এখনো টাইম আছে জলদি ওঠ। ওই যুবক আরো বেশি করে কান্দতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ, তুমি কি আমার ডাকটা এখনো শোনো নাই? আমি তোমার সাথে অন্তর দিয়ে তওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। বাজানরে চোখের পানি ফেলে দিয়ে আমার আল্লাহর সাথে টেলিফোনে কথা কই, এমন ভাবে আমার আল্লাহর ডাক দিছে, আমার আল্লাহর মায়া লাগে গেছে রে যুবক ভাই। তুমি আজকে এইভাবে কান্দ, তোমার বাড়িতে যাওয়ার আগে, কারণ ওই যুবকের গোটা জিন্দিগির নেক আমল এক পালায় দিলে, তোমার মাত্র আজকের রাতের নেক এক পালায় দিলে ওই যুবকের সেই উম্মতে মুহাম্মাদের আমল দামি। আরো জোরে কর। এখন দেখা যাবে কার অন্তরে তওবার নিয়ত আছে। যুবকটা যখন কান্দে রে ভাই, মাত্র 5 মিনিটের ভিতরে আমার আল্লাহ এমন খুশি হয়ে গেছে, জিব্রাইলকে পিছনে ডাক দিয়ে বলে ও মুসা, যেই যুবকের কারণে গুনাহ মাফের জন্য স্টপ ছিল ওই যুবকের কারণে আজকে সবাই দোয়া কবুল হয়ে যাবে। মুসা পয়গম্বরের এখন আশ্চর্য হয়ে গেছে, তাহলে পরে আমার একবার দেখতে হবে যে এমন কি আমল এই 5 মিনিটে করলি,
যে আল্লাহর পুরো হুকুম চেঞ্জ হয়ে গেল। ওঠ ভাই, ওঠ ওঠ, আমি মুসা তোর সাথে বন্ধুত্ব করব। ওঠ ভাই, ওঠ ওঠ, কে আসর যে তুই এমন কি কাজ আল্লাহর সাথে করলি, 5 মিনিটের ভিতর আমার মাওলার দিল নরম কইরা পুরা হুকুম চেঞ্জ করে ফেলাই। বল, আমি মুসার দোয়া ডাইরেক্ট কবুল হবে না তোর জন্য, এখন তোর কারণে আমার দোয়া কবুল হবে, তোর আমি বন্ধু বানাবো। ওঠ বজন, যুবক এখন ওঠে না। মুসা বলে, একবার বল, আমি তোরে একবার একটু দেখবো, সারা দুনিয়ার যুবকের সামনে তোরে আমি বন্ধু বানাবো। বজন রে যুবকটা হাত মুসরাইয়া মুসরাইয়া সরমনার পীর সাহেবের মুরিদের মতো উঠছে, লাদ্দে দাঁড়ায় বলে, ও আল্লাহর পয়গম্বর, দেখেন আমি 10 মিনিটের ভিতরে আমার চেহারা কি করে ফেলছি, আমার নিজের আঙ্গুল নিজে চাবাইছি, মাওলা কেন তুমি আমার মাফ করবা না, আমি খালেস তওবা করছি, তুমি অন্তর্যামী, এটা তো ফেরাউন খোদা না, এটা তো তুমি খোদা, আল্লাহু আলিমুম বিজাতি সুদূর, তুমি আমার অন্তরের খবর জানো, আমি অন্তর দিয়ে তওবা করছি কি করি নাই, আল্লাহ তুমি আমার মাপ না করলে কার কাছে যাবো, এই কথা বলে যখন আল্লাহর কাছে তওবা করছি, একটু পরেই মনে হয় আপনার কাছে ওহী এসে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা বলে, আমি তোমার জন্য সারা জীবন দোয়া করি, আল্লাহ যেন তোমারে বনি ইসরায়েলের যুবকদের মডেল বানায় দাও। যুবক ভাই, তাহলে এরকম তওবার দরকার আছে না নাই? আছে, জোরে বলেন আছে না?